এখানে এটা রাখলাম, প্রথমে একটা প্যাকেট করে দেখে এরপরে দুটা প্যাকেট করে দেখাবো। এই জায়গায় মূলত সিলিংটা হবে, হ্যাঁ, লাগিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু সিলিংটা সম্পন্ন হতে শুরু করবে। দেখতে পেলেন এই যে হাওয়াটা নিয়ে গেছে, অর্থাৎ এটাই হচ্ছে ভেকুয়ামের মূল কাজ। তো চলুন আপনাদেরকে কেমন চমৎকার প্যাকেট করেছে আমাদের এই মেশিনটি। আপনি যদি অনেক জোরে ধাক্কা দেন সেটা কিন্তু কী হবে না, এই হাওয়াটা কিন্তু ছাড়বে না। আজকে আমি আপনাদেরকে এমন একটি প্যাকেজিং মেশিনের সঙ্গে পরিচয় করিয়ে দিব, যেই মেশিনটির সাহায্যে আপনি আপনার কারখানায় নিজস্ব উৎপাদিত পণ্য প্যাকেজিং করে বাজারজাত করতে পারবেন। দর্শক, প্যাকেটজাত কিন্তু বা প্যাকেজিং পদ্ধতি কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, যেমন বিভিন্ন বস্তাজাত, বিভিন্ন কার্টুনজাত, বিভিন্ন বক্সজাত। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি প্যাকেজিং পদ্ধতি শেয়ার করব, যেই মেশিনটির সাহায্যে আপনি প্রায় 40 আইটেমের পণ্য প্যাকেজিং করতে পারবেন। যেমন বিভিন্ন শাকসবজি, ফলমূল, খেজুর, কাঁচাবাদাম, মাছ মাংস ইত্যাদি পণ্যগুলো আপনি প্যাকেজিং করে দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করতে পারবেন। দর্শক, এই মেশিনটির নাম হচ্ছে ভ্যাকুয়াম প্যাকেজিং মেশিন। পণ্যগুলোকে সম্পূর্ণ ব্যাকটেরিয়া মুক্ত, সম্পূর্ণ ভাইরাস মুক্ত, সম্পূর্ণ জীবাণুমুক্ত একটি শক্ত প্যাকেটজাত করে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য আপনাকে অবলম্বন করতে হবে ভ্যাকুয়াম প্যাকেজিং পদ্ধতি। অর্থাৎ ভ্যাকুয়াম হচ্ছে প্যাকেটের ভিতর হাওয়াটাকে সম্পূর্ণ বের করে পণ্যটাকে বা খাবারটাকে বা ফুডটাকে 100% একটি শক্ত, একটি হাওয়ামুক্ত, একটি স্মার্ট প্যাকেট যাতে রূপান্তর করা। দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের এই মেশিনটির সাহায্যে কীভাবে এই প্যাকেটজাত পদ্ধতিটা সম্পন্ন করা যায় আমাদের এই মেশিনটির সাহায্যে। আজকে আমরা বাজার থেকে কিছু শুষ্ক প্রোডাক্ট এনেছি, এখানে আমরা মসুর ডাল এনেছি, এখানে আমরা মাসকলাই ডাল এনেছি এবং এখানে চিড়া এনেছি। অর্থাৎ এই খাবারগুলোকে, অর্থাৎ এই ফুডগুলোকে আমরা আপনাদেরকে জাস্ট ডেমোস্বরূপ আপনাদেরকে প্যাকেটজাত করে দেখিয়ে দিই। এই মেশিনটি অত্যন্ত আধুনিক পদ্ধতির একটি মেশিন, সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এই মেশিনটিকে নিয়ন্ত্রণ করা যায় এবং এই মেশিনটির সাহায্যে আপনি একসাথে চারটি প্যাকেট আপনি ভ্যাকুয়াম প্যাকেট করতে পারবেন। চলুন এই মেশিনটির সাহায্যে কীভাবে আমরা এই প্যাকেটজাতগুলো সম্পন্ন করি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই। দর্শকবৃন্দ, ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই অটোমেটিক সেমি অটোমেটিক ভ্যাকুয়াম সিলিং মেশিনটি। এই মেশিনটি আমরা এখন ইলেকট্রিক সংযোগ দিয়ে নিয়েছি এবং এই পাওয়ার সুইচটাকে অন করে দিয়েছি। মার্কেট থেকে জাস্ট ডেমো স্বরূপ এখানে চিড়া নিয়েছি, এখানে হচ্ছে মাসকলাই ডাল নিয়েছি, এখানে মশারি ডাল নিয়েছি। এই মেশিনের সাথে এই প্যাকেটগুলো দেওয়া আছে, জাস্ট ডেমো স্বরূপ। আপনাদেরকে অবশ্যই প্যাকেট কিনে নিতে হবে আলাদা করে। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আপনাদেরকে কিছু প্যাকেট করিয়ে দেখিয়ে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা মাসকলাই ডাল নিয়েছি, এখানে মশারি ডাল নিয়েছি এবং এখানে আমরা চিড়া নিয়েছি, জাস্ট ডেমো স্বরূপ আপনাদেরকে প্যাকেটগুলো করে দেওয়ার জন্য। বিজনেস আইডিয়ায় যত ধরনের পণ্য আমি প্রায় 40 আইটেমের পণ্য প্যাকেটজাত করার কথা বলেছি তা কিন্তু আপনারা করতে পারবেন। এখন আমরা এই ভ্যাকুয়াম প্যাকেটগুলোর মধ্যে এই প্রোডাক্টগুলো নিয়ে নিলাম, আপনাদেরকে এখন সরাসরি প্যাকেট করিয়ে দেখিয়ে দিই। চলুন, তো আপনাদেরকে যেটা করতে হবে, প্রথমে জাস্ট এই যে ক্লিপটা এটাকে খুলতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে পার্টটা, এই পার্টের ভিতরেই কিন্তু আমাদের মূল কাজটা সম্পন্ন হবে। কন্ট্রোলিং প্যানেল নিয়ে প্রথমে কথা বলি। এখানে 20 সেকেন্ড হচ্ছে আমরা ভ্যাকুয়াম টাইম দিয়েছি, মূলত প্যাকেটটার ভিতরে হাওয়াটাকে সরিয়ে দেবে 20 সেকেন্ডে। এরপর সিলিং হবে 1.4 সেকেন্ডে, অর্থাৎ মূলত সিলটা হবে, অর্থাৎ বাইন্ডিং করে দেবে। আর কুলিং, বাইন্ডিং করা শেষে সেটা কুলিং মানে ঠান্ডা হবে প্যাকেটটা 3 সেকেন্ডে। তো চলুন আমরা এখন আপনাদেরকে সরাসরি প্যাকেট করে দেখিয়ে দিই। এখন আমরা হচ্ছে এই প্যাকেটটাকে প্যাকেজিং করে দেখাবো। এখানে এটা হচ্ছে ডুয়াল সিলিং মেশিন আমাদের, অর্থাৎ একসাথে আপনি দুই পাশে সিলিং করতে পারবেন। আমি যদি এরকম প্যাকেটের কথা বলি, 250 গ্রাম 300 গ্রামের এরকম প্যাকেটগুলোর কথা যদি বলি, আপনি একসাথে 4টা প্যাকেট করতে পারবেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো আমরা এই পাশে আপনাদেরকে সিলিং করে দেখাই। এখানে এটা রাখলাম, প্রথমে একটা প্যাকেট করে দেখে এরপরে দুটা প্যাকেট করে দেখাবো। এই জায়গায় মূলত সিলিংটা হবে, হ্যাঁ, এই জায়গায় মূলত সিলিংটা হবে। আমরা জাস্ট মাঝখানে রাখলাম, এখন এটাকে আমরা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু সিলিংটা সম্পন্ন হতে শুরু করবে। তো লক্ষ্য করুন কীভাবে এই যে লাগালাম, 17, 16 কাউন্টডাউন হচ্ছে, 6, 5, 0 হওয়ার সাথে সাথে ভ্যাকুয়াম টাইম ডান, ভ্যাকুয়াম হয়ে যাবে, হাওয়াটাকে সরিয়ে দেবে এবং ডান। সাথে সাথে সিলিং হচ্ছে 1.5 সেকেন্ডে এবং ডান, এবং কুলিং সম্পন্ন হয়ে গেছে। দেখতে পেলেন এই যে হাওয়াটা নিয়ে গেছে, অর্থাৎ এটাই হচ্ছে ভ্যাকুয়ামের মূল কাজ। তো চলুন আপনাদেরকে কেমন চমৎকার প্যাকেট করেছে আমাদের এই মেশিনটি। এই যে এটাকে আপনি যদি এখন আসারেন, আপনি যদি অনেক জোরে ধাক্কা দেন সেটা কিন্তু কী হবে না, এই হাওয়াটা কিন্তু ছাড়বে না। ভ্যাকুয়ামের খেলাটাই এটা, অর্থাৎ ভ্যাকুয়ামের মূল যে কাজ সেটাই এটা।
হাওয়াটাকে মুক্ত করে দেবে, এখানে স্মার্ট একটা সিল করে দেবে। এটা কিন্তু এখনও গরম, দেখলেন কি দারুণ একটি প্যাকেট আমাদেরকে এই ভ্যাকুয়াম সিলিং মেশিনটি সম্পন্ন করে দিয়েছে। এখন আমরা এই দুইটা প্যাকেটকে আপনাদেরকে করে দিচ্ছি। এখন আমরা ডুয়েল সিল দেখাবো। হ্যাঁ, এখানে রাখলেন এবং এট এ টাইমে এই চিরাটাকেও রাখলেন, রেখে এই স্টিকটাকে বসিয়ে দিলেন এবং দেওয়ার সাথে সাথে কিন্তু সম্পন্ন হয়ে যাবে। প্যাকেট যদি ছোটো আমরা চাইলে এটাকে ছোটো করতে পারতাম, যেহেতু ডেমো স্বরূপ দেখাচ্ছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে মেশিনটাকে কীভাবে অপারেট করতে হয়। দেখলেন আমরা এই পার্টটাকে লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ভ্যাকুয়াম সম্পন্ন হচ্ছে। 12 সেকেন্ড 11 সেকেন্ড ধীরে ধীরে হওয়ার সাথে সাথে ভ্যাকুয়াম হবে, হাওয়াটাকে টেনে বের করে দিবে এবং একটা শক্ত প্যাকেট তৈরি করে দেবে। সিলিং সম্পন্ন করে দিয়েছে এবং কুলিং ডাউন, এবং অ্যাট এ টাইমে আমাদের মেশিনটা কিন্তু কী করুন, এই যে দেখলেন তিনটি প্যাকেট কি সুন্দরভাবে, আপনি এটাকে টেনেও কিন্তু ছিঁড়তে পারবেন না। এখন আপনাকে অবশ্যই কেচি বা ব্লেড দিয়ে কাটা ছাড়া আপনার উপায় নেই, অর্থাৎ কাটারের সাহায্যে কাটতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর তিনটি প্যাকেট আমরা তৈরি করে ফেললাম। দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন আমরা এই তিনটি প্যাকেট কত সংক্ষিপ্ত সময়ের মধ্য দিয়ে এই মেশিনটি দিয়ে আমরা ভ্যাকুয়াম প্যাকেট সম্পন্ন করে দেখালাম। আপনাদেরকে যেই পদ্ধতিটা দেখিয়েছি, আশা করি যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, বিশেষ করে অপারেটিং প্যানেলটা দেখেছেন, আপনি নিজের হাতে এই মেশিনটি অপারেট করে একজন ব্যক্তি চাইলেই এই মেশিনটি অপারেট করে সেই ধরনের প্যাকেটগুলো সম্পন্ন করতে পারবে। মেশিনটি অর্ডার করতে আমাদের ভিডিওতে দেখানো নম্বরে কল করে অর্ডার করতে পারবেন এবং আপনি আমাদের ডিসক্রিপশন থেকে অ্যাড্রেসটি নিয়েও আপনি মেশিনটি সংগ্রহ করতে পারেন। আপনাদেরকে জানিয়ে রাখি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু মেশিন সংগ্রহ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।